এটা তো একটা আইনি প্রসেস, ওরা যেতেই পারে, কিন্তু আমি অবাক হচ্ছি একটা ছোট ঘটনা নিয়ে রাজ্য সরকার কেন বা কাকে বাঁচাতে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, এবং ডিভিশন বেঞ্চ যেতেই পারেন, সেটা কোর্টের একটা অঙ্গ, এবং আমাদের সিঙ্গেল বেঞ্চ আমরা যে রায় পেয়েছি কোর্ট থেকে পেয়েছি, ডিভিশন বেঞ্চও একটা মহামান্য কোর্ট, এবং আমাদের বক্তব্য যদি ওরা করে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব, এবং আমার সম্পূর্ণ বিশ্বাস ডিভিশন বেঞ্চও পূর্ণিমার পক্ষেই রায় দিবে, সিবিআইয়ের পক্ষেই রায় দিবে বলে আমার বিশ্বাস, কারণ সেটাও তো একটা মহামান্য কোর্ট, তারা কাগজপত্র দেখে তাদের সিদ্ধান্ত জানাবে। তো আমি এই জায়গাতে অবাক হচ্ছি যে একজন এত ছোট একটা ঘটনা, পরবর্তীকালে কালকু একটা ঘটনা ঘটলো, এই মাঝে 30 ঘন্টা যে সিবিআই লেটে এলো, সেই লেটের পরিণাম হিসাবে একজনের জীবন গেল। যদি সিবিআই একদিন আগে আসতো তাহলে আমার মনে হচ্ছে এই আমরা এই বৈষ্ণব ছেলেটাকে হারাতাম না। তো যাই হোক, এইবার আবার কোর্টে এই ধরনের ঘটনা যদি ঘটে, স্টেফিস্টে কিছু হয়ে যায়, তাহলে আবার এইটার পুনরাবৃত্তি যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো সুতরাং ডিভিশন বেঞ্চে যাওয়া একটা আইনি প্রসেস, তারা যাবে, আমরাও আমাদের সাধ্যমতো লড়াই করব। ডিভিশন বেঞ্চে আমরা আশা করি আমাদের পক্ষে রায় পাব। কুণালবাবুর মন্তব্যটা আমি শুনলাম, উনি বলেছেন যে গান্ধী পরিবার, চিদম্বরম অনেক বড় বড় কথা বলেছেন। শুনুন, সেটা ওরা হচ্ছে এক একটা পলিটিক্যাল পার্সন, চিদম্বরম একটা পলিটিক্যাল পার্সন, গান্ধী পরিবার পলিটিক্যাল পার্সন, সে বিষয়ে কোনো সন্দেহ নয়। তো কুণাল ঘোষের মতো একটা ব্যক্তি, আমি তাকে খুব ভালোবাসি, মানে আমার সাথে ভালো লিঙ্কও ছিল, তিনি কিভাবে এই কথাটা বললেন, আমাদের অভিযোগ স্পেসিফিক আইসির বিরুদ্ধে, আমরা এখন পর্যন্ত কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে আমরা নাম করিনি, কোনো তৃণমূল নেতা এখানে জড়িত এ কথাও বলিনি আমরা, বা পূর্ণিমা কান্দু যে ডায়েরি দিয়েছে সেটা আইসির বিরুদ্ধে দিয়েছে। তো মাননীয় কুণালবাবু কি দয়া করে জানাবেন, তিনি তো মুখপাত্র, তৃণমূলের সব খবরাখবর জানেন, ঝালদার আইসি সঞ্জীব ঘোষ তৃণমূলের কোন পোস্টে আছেন বা কত বড় তিনি নেতা, সেটা যদি দয়া করে জানান তাহলে আমার মনে হয় আরও ভালো হবে তারা তাদের এই ডিফেন্ড করাটা। কারণ তিনি যখন চিদম্বরম, রাহুল গান্ধী পরিবার, গান্ধী পরিবার এত সব উদাহরণ দিচ্ছেন, তাহলে ঝালদার আইসি সাহেব কোন গান্ধী পরিবার বা কত বড় পলিটিক্যাল পার্সন সেটা তিনি তৃণমূলের তরফ থেকে মুখপত্র হিসাবে জানিয়ে দিলে ভালো হয়। অবাক লাগে, তারাকে কেউ লাগাম আছে কি না, তাদের পার্টির কোনো সিস্টেম আছে কি না, আমি কিছুই বুঝতে পারছি না। একজন আইসির জন্যে সরাসরি সেটাকে পলিটিক্যালাইজড করা, আইসি অ্যারেস্ট হলে কী ক্ষতি আছে, আর আইসি না হলে আইসি যদি নির্দোষ হয়ে তো কী ক্ষতি আছে। তিনি বললেন যে সব গুটিয়ে আসা আনা হয়েছে, তদন্ত কী গুটিয়ে আনা হয়েছে, এসপি সাহেব নিজে বলছেন যে তার টেলিফোনের যে অডিও ক্লিপিং সেটা এখনও আমরা এক্সামিন করে দেখিনি। তাহলে আইসি সাহেবের টেলিফোনের অডিও ক্লিপিংটাই হচ্ছে আমাদের বড় ভরসা, সেটাই তিনি এক্সামিন করলেন না, আর আইসিকে কী করে ক্লিন চিট দিলেন, আর কী করে তিনি বললেন গুটিয়ে নিয়ে এলেন। তাহলে এইগুলো একটা হালকা কথা আর কি, এই ধরনের কথা তাদের মুখে, মানে আমার ভালো লাগে না যারা মুখপাত্র হয়ে বসে আছে এই ধরনের কথা বলা, তার আগে তো পরিষ্কার তাকে বলতে হবে, আমি এই আপনাদের মারফত আমি চ্যালেঞ্জ করছি যে আইসি সাহেব তৃণমূলের কোন পোস্টে আছে, তিনি কেন চিদম্বরম এবং গান্ধী পরিবারের উদাহরণটা দিয়েছেন, তিনি কি চিদম্বরম বা গান্ধী পরিবারের মতো ছোটোখাটো কোনো তৃণমূল কংগ্রেসের বড় নেতা, সেটা তিনি পরিষ্কার করুন মুখপাত্র হিসাবে। সেটা ওই গতকাল এই ঘটনাটা ঘটেছে, ওই নিরঞ্জন বৈষ্ণব ও আত্মহত্যা করেছে বলে একটা সুইসাইড নোটও পাওয়া গেছে, এবং গোটাটাই রহস্যময়, তার মোবাইলও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার নোটে পুলিশের কিছু কথা বলা আছে, এবং ওদের বাড়ির লোক, ওর দাদা নেপাল বৈষ্ণব অলরেডি থানাতে অভিযোগ করেছে, এবং এই বিষয়টা আমরা চাইছি যেহেতু তপন কান্দুর হত্যার সিবিআই তদন্ত হচ্ছে, সেই সিবিআইয়ের সাথে এটা লিঙ্ক হোক। এবারে সেটাই, সেটাতে যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয়, কারণ এটার এফআইআর নম্বর আলাদা বসবে, তো সেক্ষেত্রে আমরা লয়ারের সাথে আলোচনা করেছি, এবং সম্ভবত আমরা আজকেই হাইকোর্টে যাব, হাইকোর্টে প্রেয়ার করতে যেন এই নিরঞ্জন বৈষ্ণবের যে ঘটনাটা, এই ঘটনাটাও তপন কান্দুর যে সিবিআই তদন্ত চলছে, তার যেহেতু তিনি খুব গুরুত্বপূর্ণ একজন প্রত্যক্ষদর্শী ছিল, তার বিষয়টাও যেন ইনক্লুড করা হয়, এই ব্যাপারে আমরা কোর্টে আবেদন করব, সামান্য হাইকোর্টে অবশ্যই ওই তপন কান্দুর সঙ্গে এটা যেন ইনক্লুড করে, এমনিতে ইনক্লুড হয়ে যাওয়ার কথা, কিন্তু টেকনিক্যাল অসুবিধা হতে পারে, কারণ এটার এফআইআর নাম্বার আলাদা, কেস নাম্বার আলাদা, সুতরাং সেক্ষেত্রে আমরা হাইকোর্টকে জানাবো, এবং হাইকোর্টে ইনক্লুড করার আবেদন করবো, দেখা যাক মহামান্য আদালত কী রায় দেয়।
আগামীকাল আগামীকাল।